Reserva. সম্মান দিব লাগে আৰু পুৰুষবিলাক শিকাব নালাগে বৰং শিকিব লাগে
আৰু শিকা কাৰণ আমাৰ উদ্দেশ্য যেতিয়া আমি পুৰুষবিলাক ফালে শিকো, মই বহুত শিকিছো নিজৰ এক্সপিৰিয়েঞ্চটো কৈছো, এইটো মোৰ হাজবেণ্ড, আৰু যেতিয়া আমি পুৰুষবিলাক ফালে শিকো তেতিয়া আমাৰ লাইফটো বহুত বেটাৰ হয়, আমাৰ ফিউচাৰটো ব্ৰাইট হয়। চ' এইটো আমাৰ অকল মহিলা কাৰণ, মহিলা ফালে পৰা এইটো সম্ভৱ। চ' থেংক ইউ সকলো পুৰুষক ধন্যবাদ জনাইছো, ঈশ্বৰ আশীৰ্বাদ কৰে। দুটা দিছো মোচ পঠাব কাৰণে, মাজত এটা দুটা পৰিছে আৰু এটাটো তাতে দিলে মানে অসলো সমান সমান, কিন্তু এটাটো দিলে আমাৰ ফালি যায়, সেইকাৰণে মজবুত বনাইছো ইয়াতে। চিমেণ্টটো ভালকে দিছো, চিমেণ্টটো ভালকে দিছো বনাওঁতে। গতিকে পুৰুষকেইটা জিকিছে, কিন্তু কথাটো এনেকে যাওঁ যাওঁ হৈ আছে, আইচু টকা নিচিনা বাইদেউ এটা কথা কৈ আছিলে যে ছাপৰ্ট দি আছে, মানে জেণ্টছকেইটাক চাই পেলাই কৈছিল যে সিহঁতে চবেই হাতে লৈ লাগি আছে, না এজনে এজনক ছাপৰ্ট কৰি আছে এনেকে বুলি বাদ দিলে কৰিব কথাটো। এতিয়া কি হয় এজনে এজনক ছাপৰ্ট কৰিলে কি হয়? তাৰপিছত এটা ভাল লগা কথা কওকচোন, যিটো নেকি আপোনালোকে এইটো কৰোঁতে আপোনালোকৰ মাজত কি এনেকৈ ভাল লাগে, আপোনালোকৰ মাজৰ কথাটো চিন্তা কৰি কওক কি ভাল লাগে। শুনিছা কথা, এইটো যে বনাইছে আপোনালোকে, এইটো বনাই থাকোঁতে কি ভাল লাগিছে আপোনালোকে? কোনোবা আছে নেকি কম লাগালি? মই আপোনালোকক প্ৰশ্ন কৰিম, আপোনালোকে এনচাৰ দিব, ঠিক আছে? মই আপোনালোকক কুৱেশ্যন কৰি আছো, আপোনালোকে এনচাৰ দিব। এটা হৈছে ডিফাৰেণ্ট কিয় হ'ল, কাৰণকেইটা যদি ফাইন আউট কৰে কাৰণকেইটা কওকচোন, তিনিজনে ক'ব পাৰিব কাৰণকেইটা কি কাৰণ হ'ব পাৰে, দুটা ডিফাৰেঞ্চ কি কি হ'ল, কাৰণ কাগজ সমান দিছোঁ, চেলটত দিছোঁ, চেম বস্তু দিছোঁ, তাৰপিছতো মানে কি কি হ'ল যে দুটাৰ মাজত ডিফাৰেঞ্চ হ'ল, কি কি ভাবে আপোনাৰ? কি ছবি আছে কওকচোন।
দুটার মাজের ডিফারেন্স ডাঙর ডিফারেন্স এইটু চাইছো আমার তো স্ট্রং আছে এইটু দুর্বল হয়ে আছে আমি ফাউন্ডেশন তো ভালকে দিছো ফাউন্ডেশন উপর আমি বেশি গুরুত্ব দিছো দীঘল লাহে লাহে করিম আর পয়সা টাকা থাকলে এনেকা ঘরটো মেইন টু ফাউন্ডেশন আমি লাগাই দিছো আমি মানে মাল বেশি তো আমি তলত লাগাই দিছো না গেমর ডাইরেকশনটো আছিলে এটাই কথা কৈছো যে দাউটো উখ হবো হি জিতি ময়ো কব বনাইছিলাম কিন্তু যোনে বনাব দিছিলে তার কথা মানি পেলাই ওখ বনাইছে সেইটো আৰু আমাৰ আৰু যোনটো কথা আমি মানি পেলাই আমি মানি পেলাই আমি চুটি বনাইছো যিখিনি দিছে গেছে উদাহরণ দিছে আপনি হয় মানে আপনার জীবন ধরে এই চারিপিনে থাকা মানুষ কোন হয় বা কোন কোন হয় কারণ আমার কোনোবাই বিল করেছে না বাকি আপনার লাইফ হয় আপনার জীবন হয় বাকিবর কোন হয় সবকে বুঝেছো বাকিবর কোন হয় আপনার মানুষ এজন অকলে অকলে জিয়া থাকিব নয় আপনি ইমান সৰু লড়া হয় বাকি সম্পূর্ণ হবো লড়াটো কোনে কোনে বনায় ঠিক আপনার লাইফত কোন কোন আপনার লাইফত কোন আছে কোনোবা আছে না আপনার বিয়ে করে নাকি বনায় আছে বা চেষ্টা করে আছে মই ভিডিও কৰি আছো ওকে যদি আমার লাইফ হয় চারিপিনে থাকা সহায়কর্তা বল ওকে ঈশ্বর হয় মই হয় না আসলে মই বহুত কথা বুঝাই দিছো আমাক
তারপর যদি এই আপনার সমাজ হয় আপনার মন্ডলী হয় বাকিব এটা ধরো এই আপনার মন্ডলী হয় যে আপনার জীবন মন্ডলে কর্ম তারমানে একটা ঘর বা একটা সমাজ এজন পার্টনার ব্যক্তি নহয় ঠিক তেনে পরিয়াল যে তাতে পিতৃ মাতৃ দরকার হয় লড়া ছোৱালী দরকার হয় ওচর চুবুরিয়া ফ্রেন্ডর দরকার হয় ঠিক তেনে সমাজ এটা মন্ডলী এটাও বড় হব কারণে প্রতিজনের রেসপন্সিবিলিটি থাকে না কোনে বনাইছে প্রতিজনে মিলি পেলাই বনাইছে তাতে টাইম বেশি না মন্ডলী হয় এটো মন্ডলী হয় বাকি কিটা কোন কোন হয় আপনাদের কোন চিন্তা করে পেলে কিটা কোন কোন হয় চারিজন মানুষ বা আপনার পরিয়ালত বা আপনার জীবনত থাকা এনেকুৱা ব্যক্তি এজন মানুহ জানে নেকি আপনার বোলে আপনার জীবনটো বহুতে সহায় কৰিছে গোটেইকেইটা মিলিহে আমার জীবন তো খারাপ হয়ে আছে আর আমার সমাজ মজবুত হব লগা হলে সবাই মিলি পেলাইহে গড় দিব জোরকে তালি মারিব লাগিব জোরসে 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 এক পিস জায়গা মিলেগা সবক।